ঢাকায় নয়াপল্টনেই গণঅবস্থানের অনুমতি পেয়েছে বিএনপি। গতকাল সন্ধ্যায় ডিএমপি কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নেতারা জানিয়েছেন, আজ সকাল 10টা থেকে 2টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচি। এদিকে গণঅবস্থানের নামে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ রাষ্ট্র মেরামতের 27 দফা দাবি নিয়ে যুগপথ আন্দোলন শুরু করেছে বিএনপি। দেশজুড়ে গণমিছিলের পর বুধবার ঢাকা সহ বিভাগীয় শহরগুলিতে এই গণ অবস্থান কর্মসূচি দিয়েছে দলটি। নয়াপল্টনে কর্মসূচি পালনের অনুমতির জন্য মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনারের সাথে বৈঠকে বসেন বিএনপি নেতারা। বৈঠক শেষে তারা জানান, বুধবার নয়াপল্টনে কর্মসূচির অনুমতি পেয়েছেন তারা। 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমাদের যে অবস্থান কর্মসূচি, সেটি ঢাকাটি নয়াপল্টনস্থ বাংলাদেশ বিএনপি অফিসের সামনের ফুটপাত এবং যে রাস্তা একটা পাশ ডিভাইডারের এই সাইডে, এখানে অনুষ্ঠিত হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, পরে ডিএমপি কমিশনার বলেন, কর্মসূচির কারণে কোনো ধরনের সড়ক যাতে বন্ধ না থাকে তা নিশ্চিত করতে হবে বিএনপিকে। যান চলাচল স্বাভাবিক রেখে জনদুর্ভোগ কমিয়ে তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এই প্রত্যাশা করি, এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন, এবং আমাদের তরফ থেকে ডিএমপি তরফ থেকে তারা সকল ধরনের নিরাপত্তা সহ অন্যান্য সহযোগিতা পাবেন। যদি যান চলাচল স্বাভাবিক না রাখতে পারেন কোনো দল, তার দায় দায়িত্ব তারা বহন করবেন। ধন্যবাদ। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাজশাহীর গোদাগাড়িতে রেলের জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা, এতে মাঝপথে আটকে রয়েছে সড়ক নির্মাণের কাজ। অভিযোগ, এটি ভাঙতে গেলে স্থানীয় কাউন্সিলর এবং তার ভাই বাধা দিচ্ছেন। প্রায় 2 মাস পেরিয়ে গেলেও উচ্ছেদ করতে পারছে না এলজিডি। আব্রাশাহের রিপোর্টার ছবি তুলেছেন আখতারুজ্জামান লেলিন। 70 কিলোমিটার দীর্ঘ সড়কের পথ আগলে দাঁড়িয়ে আছে একতলা এই ভবন, যেখানে গড়ে উঠেছে বেশ কিছু দোকান। রাজশাহী গোদাগাড়ের সাগুয়ান ঘুঁটি এলাকার ছবি এটি। রেলের জমি দখল করে রাস্তার মাঝেই ভবন নির্মাণ করেছেন স্থানীয় পৌর কাউন্সিলর ও তার ভাই। এতে 2 মাস ধরে বন্ধ সড়কের কাজ। রাস্তা ওদিক থেকে হয়ে চলে এসছে, ওদিক থেকে হয়ে চলে এসছে, এইখানে আইসা মনে করে যে মার্কেটে বাধা দিয়েছে দিয়েছে। কতটি বাড়ি ভাঙা আছে? 100 বাড়ি ভাঙা আছে, কিন্তু এইখানে কিছু করতে হচ্ছে না। এখানে বাড়ি না, এখানে এসে বাঁধিয়ে দিয়েছে। আমার বিল্ডিং থাকবে, তোর বাড়ির মধ্যে রাস্তা করবো, তুই কীভাবে তুমি থইস? যদিও কাউন্সিলরের ভাইয়ের দাবি, জমি কিনেই ভবনটি নির্মাণ করা হয়েছে, রাস্তার ছুতোই কিছু লোক যা উচ্ছেদ করতে চায়। মাটিটা কিনে নিয়েছি, মাটিটা কিনে নিয়ে আমরা তৈরি করছি। আমার উদ্যোগ ছিল যে গরিব মানুষের জন্য উপরে ক্লিনিক করবো, নিচে মার্কেট। ক্ষমতা না, কিছু না, আমরা চাচ্ছি যে রাস্তা আছে সামনে, তারা রাস্তাটাকে করে দেখ সামনে দিয়ে। এলজিডি কর্মকর্তা জানান, এ নিয়ে বহুবার চিঠি দিয়েও কাজ হয়নি। স্থানীয় এমপিও তাদের পক্ষেই সাফাই গাইছেন, আর রেল কর্তৃপক্ষ বলছে অবৈধ মার্কেটটি দ্রুত উচ্ছেদ করা হবে। এখানে ওইরকম ধরনের কোনো লিজও দেওয়া হয়নি, সুতরাং যদি কেউ এরকম বিল্ডিং বানিয়ে থাকে সেটা নিশ্চয়ই অবৈধ। অপসারণের জন্য বহুবার আমি নিজেও চিঠি দিয়েছি, বলাও হয়েছে, কিন্তু ওনারা কর্ণপাত করেনি। এই রাস্তা যেভাবে ম্যাপে আছে সেভাবে যদি সোজা থাকে সোজাভাবে রাস্তা হবে, আঁকাবাঁকা হওয়ার কোনো প্রশ্ন আছে বা সুযোগ আছে বলে আমি মনে করি না। 2020 সালে প্রায় 22 কোটি টাকা ব্যয়ে সড়কটির কাজ শুরু করে এলজিইডি, যার নির্মাণের মেয়াদ শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। ঝুঁকিপূর্ণ সেতু এবং বিপজ্জনক বাঁকের কারণে দুর্ঘটনা বেড়েছে খাগড়াছড়ি সাজেক সড়কে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনায় হতাহত হচ্ছেন পর্যটক সহ স্থানীয়রা। তাই দাবি জানান বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের। নুরুসাফা মানিকের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। 2017 সালের 27 অক্টোবরের দৃশ্য। কাঠ বোঝাই একটি ট্রাক দীঘিনালার বাইনে বেইলি সেতু পার হতে গিয়ে পাটাতন ভেঙে পড়ে যায় নদীতে। আপতকালীন সংস্কার করে বেইলি ব্রিজটি আবার চালু হলেও কমেনি দুর্ঘটনার ঝুঁকি। সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এই সেতুর উপর ভারী বাহন উঠলে লেগে যায় যানজট, ঘটে দুর্ঘটনা। একই অবস্থা জামতলি এলাকার বেইলি সেতুরও। অনেক আস্তে ধীরে গাড়িটা চালাতে হয়, আর বিশেষ করে এটা বিকল্প সেতু করার প্রয়োজন আছে।
রাস্তাটা একটু জটিল হয়ে গেছে, এদিকে আসলে এখানে দাঁড়াতে হয়, ওই সমস্যা এটা তার কারণে এখানে জাম বাজে যায়। মানে এই মাইনিং বিষয়ে আমার জিনিস সরকার পাকা বিরিজ হইলে বড় বিরিজ হইলে আমার ভালো হয়। সড়ক বিভাগের তথ্য মতে খাগড়াছড়ি দীঘিনালা সাজেক সড়কে প্রতিদিন যাতায়াত করে প্রায় 17,000 যানবাহন, যার অধিকাংশই সাজেকগামী পর্যটক, কাঠ, বাঁশ ও কৃষিজ পণ্যবাহী পরিবহন। কিন্তু ঝুঁকিপূর্ণ সেতু ছাড়াও সড়কটির অসংখ্য বাঁকের কারণে ঘটছে দুর্ঘটনা। শনিবার গাড়ি বেশি দাঁড়ায় যায়, বাজারের দিন, বাজারের দিন তাই জন্য বেশি দাম লাগে। এটা দিয়ে চলাচল করতে হয়, কলেজ যাই, তারপরে আবার বলসলে যাইতে হয়, আবার সাজেকের গাড়ি চলে, তো এটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ওই দিন 5 জন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে 5 জন পড়ে গেছে ফিসলার কারণে। তবে এই সড়কে বেইলির পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণের পরিকল্পনার কথা বলছে স্থানীয় সড়ক বিভাগ। সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে কনসালট্যান্ট নিয়োগের মাধ্যমে ফিজিবিলিটি স্টাডির কাজ চলতেছে। ফিজিবিলিটি স্টাডির কাজ সমাপ্ত হয়ে গেলে এই ব্রিজ নির্মাণের বিষয়ে প্রকল্প তৈরি করা হবে। গেল গত কয়েকদিনে দীঘিনালা সাজেক সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনায় হতাহত হয়েছে অনেকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। তীব্র শীতে এবং ঠান্ডা বাতাসে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, বেশি ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। আমরা এই বিষয়ে আমাদের সহকর্মীদের কাছ থেকে জানতে চাইব, আমরা এর শীতের তীব্রতা এবং দুর্ভোগ এবং হাসপাতালে যে সার্বিক পরিস্থিতি সেই সম্বন্ধে জানতে চাইব। আমাদের 3 জন সহকর্মী যুক্ত হয়েছেন আমার সঙ্গে। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন রেজাউল করিম লিটন, দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন বিপুল সরকার সানি এবং নেত্রকোনা থেকে যুক্ত হয়েছেন হানিফুল্লাহ আকাশ। আমরা প্রথমেই রেজাউল করিম লিটন আপনার কাছে যাচ্ছি, কী অবস্থা চুয়াডাঙ্গায় আজকে এবং তাপমাত্রা কেমন দেখছেন, জনদুর্ভোগ কেমন দেখছেন আপনি, সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানতে চাই। তানভীর, আপনি জানেন যে প্রকৃতি থেকে পৌষ বিদায় নিতে চলেছে, আজকে পৌষ মাসের 27 তারিখ, তো এই যে পৌষ মাস বিদায় নিচ্ছে, কিন্তু শীত, তীব্র শীতে জানান দিয়ে যাচ্ছে জেলায়। এবং আজকে সকাল 6টায় চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি 8.7 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে 8.7 ডিগ্রিতে জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, মানুষের মধ্যে কিন্তু শীতের যে তীব্রতা সেটা রয়ে গেছে। কনকনে ঠান্ডা, সকালেই কুয়াশা ছিল, এখন কিছুটা কুয়াশা কেটে যাচ্ছে, আকাশে সূর্য উঠছে, তবে জীবন জীবিকা কিন্তু থেমে নেই। মানুষ তাদের জীবন জীবিকার টানে সকালেই ঘর থেকে বেরিয়ে পড়েছেন, যে যার মতো কর্মে সকালে ব্যস্ত হয়ে যাচ্ছেন আমি এসে দেখেছি। তো এই অবস্থা। আর আবহাওয়াবিদ বলছে যে এই ধরনের তাপমাত্রা, এই ধরনের শীত, এই সামনে মাঘ মাস আসছে, তো এটি এই ধরনের তাপমাত্রা বিরাজ করবে। তানভীর জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু দিনাজপুরের খবর জানতে চাই বিপুল সরকার সানি আপনার কাছে, কি অবস্থা, শীতের তীব্রতা কেমন দেখছেন, হাসপাতালগুলোর সার্বিক অবস্থা সম্বন্ধেও জানতে চাই। তানভীর, শীতে প্রায় জুবুতুবু হয়ে পড়েছে এই এলাকা এবং মানুষজন বেশ কষ্ট পাচ্ছেন। আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.1 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 7.9 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং আবহাওয়াবিদদের ভাষায় এটিকে বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার প্রভাবটা কিছু রয়েছে, কিন্তু বাতাসের গতিবেগ অনেকটাই বেশি, গতকালকে ছিল 3 কিলোমিটার গতিবেগ, সেটি আজকে 5 কিলোমিটার ইতিমধ্যেই। এবং আবহাওয়াবিদরা বলছেন এই যে মৃদু শৈত্যপ্রবাহ সেটি আরো 2 দিন বিরাজ করবে এবং এরপরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, এই মাসে আরো একটি শৈত্যপ্রবাহ বিরাজ করবে, এটি আমাদেরকে আভাস দিয়েছেন। এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটাও আমাদেরকে আবহাওয়াবিদরা বলছেন। এবং এই শীত বাড়ার পাশাপাশি খেটে খাওয়া মানুষের বেশ কষ্ট হচ্ছে, তারা ঠিকভাবে কাজে যেতে পারছেন না। আপনি যেমন হাসপাতালের বিষয়ে বলতেছিলেন যে হাসপাতালে প্রতিদিনই কিন্তু ডায়রিয়া এবং নিউমোনিয়া, সর্দি কাশি, এসিডজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং এই আক্রান্তের মধ্যে শিশুর সংখ্যাই কিন্তু অনেকটাই বেশি। এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে প্রয়োজনের তুলনায় অনেক বেশি, মানে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি রোগীর সমাগম হচ্ছে এবং এখানে তারা চিকিৎসা সেবাও দিচ্ছেন। তারা বলছেন এই শীতের সময়ে বিশেষ যত্ন নেওয়ার জন্য। একই সাথে আমরা মাঠেও দেখেছি যে মাঠে কৃষির ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হচ্ছে, কৃষি যারা কর্মকর্তা রয়েছেন তারাও এই বিষয়ে পরামর্শ দিচ্ছেন, তারাও এটা আমাদেরকে জানিয়েছেন। তানভীর জানি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আকাশ, আপনার কাছে আসছি, নেত্রকোনার সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানতে চাই, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং শীতজনিত রোগে যারা ভর্তি হচ্ছেন তাদের সার্বিক পরিস্থিতি সম্বন্ধে জানতে চাই।
তানভীর ধন্যবাদ। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে নেত্রকোনায় কিন্তু গত দুই দিন যাবৎ সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলছে এবং যে তীব্র শীতের যে তীব্রতা ছিল সেটি কিন্তু অনেকাংশেই কমেছে। তো আমরা নেত্রকোনায় সকালেই কিন্তু আধুনিক সদর হাসপাতাল এসছে এবং এখানে শিশু ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে দেখেছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গত এক সপ্তাহে তুলনায় এই এই সপ্তাহে কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই কমেছে এবং তারা বলছেন যে শীতের কারণে আসলে শিশু এবং বৃদ্ধদের যে রোগীর সংখ্যা সেটা কিন্তু বেড়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে আমরা এখানে আসলে রোগীর গত সপ্তাহে যে চাপ ছিল সেই চাপ মোকাবেলা করার জন্য কিন্তু আসলে বাড়তি চিকিৎসক দিয়ে সেটি মোকাবেলা করার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে গত দুই তিন দিন যাবৎ কিন্তু এখন যে শীতজনিত ঠান্ডাজনিত যে রোগী সংখ্যা ছিল সেটা অনেকাংশেই কমেছে এবং এখনও যারা ভর্তি রয়েছেন তার মধ্যে আমরা লক্ষ্য করেছি বৃদ্ধ এবং শিশু যে রোগীর সংখ্যাই বেশি এবং অনেকেই কিন্তু শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত যে রোগ রয়েছে সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে তারা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন এবং জেলা স্বাস্থ্য বিভাগ বলছে শুধু নেত্রকোনা সদর হাসপাতালই নয় জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরও কিন্তু চিকিৎসকদেরকে নিরাপদ সঠিক চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তো সাধারণ মানুষ বলছে যে এই গত দুই দিন যেভাবে সূর্যের দেখা মিলছে সকাল থেকেই এই অবস্থা থাকতে চলতে থাকলে হয়তোবা অনেকটাই যে ঠান্ডাজনিত যে রোগের যে প্রাদুর্ভাব সেটাই অনেকাংশে কমে আসবে। তানভীর আকাশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। হানিফুল্লাহ আকাশ সর্বশেষ জানাচ্ছিলেন নেত্রকোনার শীতের সার্বিক পরিস্থিতি। নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। গতকাল ময়মনসিংহ সার্কিট হাউসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। টাঙ্গাইলে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নানান শ্রেণী পেশার মানুষ। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। নোয়াখালীতেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া গাইবান্ধা, ঝিনাইদহ, নাটোর সহ বিভিন্ন স্থানে ছিল নানান আয়োজন। আগামী জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে ট্রেন। গতকাল প্রকল্প এলাকা ঘুরে এই কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেন, ২০২৪ সালের শেষের দিকে যশোর পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩% হলেও ঢাকা ভাঙ্গা অংশে কাজ এগিয়েছে ৮৮%। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সেতুর ওপর দিনরাত চলছে বিশাল কর্মযজ্ঞ। প্রস্তুত হওয়া ৩৮ কিলোমিটার রেলপথে চলছে পরীক্ষা নিরীক্ষা। শেষের পথে রয়েছে পদ্মা, শিবচর স্টেশন এবং ভাঙ্গা জংশনের কাজ। ঢাকার থেকে যাতে ভাঙ্গা পর্যন্ত এই অংশটি আমরা আগামী জুনের মধ্যে, অর্থাৎ এই এটা জানুয়ারি মাস জুনের মধ্যে আমরা আশা করছি যে আমরা এটা কানেক্ট করার জন্য পরিকল্পনা এবং সময়ের মধ্যেই সেইভাবে কাজগুলো এগিয়ে যাচ্ছে এবং কাজের অগ্রগতির ব্যাপারে আমি যথেষ্ট আমি সন্তুষ্ট। ফরিদপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে আর তা ইট ভাটার জন্য নিচ্ছেন প্রভাবশালীরা। এতে বর্ষা মৌসুমে নদী ভাঙনের শঙ্কায় রয়েছেন এলাকাবাসী। ফরিদপুরের মধুমতি নদীর পাশে ফসলি জমি থেকে তোলা হচ্ছে মাটি, উদ্দেশ্য ইট তৈরি। দীর্ঘদিন ধরে নদী পাড়ের মাটি কাটছে মাইশা ব্রিক্স নামের একটি ইটভাটার লোকজন। এতে নদী ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। ঝুঁকিতে রয়েছে নদীর পাশে কামারখালী বাজার, নির্মাণাধীন রেল সেতু ও জাদুঘরে যাতায়াতের রাস্তা। আমরা তো বসতি করি, আমাদেরও তো একটা সমস্যা আছে, বাড়ির সামনে যদি এরকম কাটে তাহলে হয় নাকি? বাঁশ দেওয়ার পরে হয়েছে, তারপর যে এখন যে আপনার বালি কাটতেছে এখন আবার যে ভাঙন শুরু হয়েছে। এই জায়গায় যে ভাঙনটা লাগবে না, এই কয়েকদিনের মধ্যে এই জায়গা ব্রিজ হয়েছে, এই ব্রিজে তো আঘাত করবেন। যে তবে ভাটার মালিকের দাবি, নিজ জমিতেই মাটি কাটছেন তিনি। পূর্ব জেলার আজদার কাছ থেকে জায়গা কিনেছি, মাটি কিনেছি, সেলো পুকুর কাটছি, সে যাচ্ছে জায়গা কিনে মাটি কাটছে। এদিকে মধুখালী ও শ্রীপুর উপজেলার মধ্যে সীমানা জটিলতায় ভাটা মালিকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা, দায় চাপানো হচ্ছে একে অন্যের ঘাড়ে। শ্রীপুরের যে ইউনিয়ন মহোদয় আছে তার সাথে আলাপ করে এই বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নেব। এছাড়াও যেহেতু এখানে মধুখালীর লোকজন ক্ষতিগ্রস্ত আছে, আমি সেখানে সরজমিনে যাব, গিয়ে প্রকৃত অবস্থা পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব।
ভূমির শ্রেণী পরিবর্তন না করে ফসলি জমিতে মাটি কাটা বেআইনি বলে জানান জেলা প্রশাসক। হাসানুজ্জামান, চ্যানেল 24, ফরিদপুর।